আসলে এখন যে গবেষণাগুলো হচ্ছে তাতে কিন্তু যোগার সাথে আরো একটি বিষয় এর সাথে সম্পর্কিত সেটি হচ্ছে মেডিটেশন যেখানে যোগা সাথে সাথে কিন্তু মেডিটেশনের কথা চলে আসে এবং মেডিটেশন নিয়ে আজ আমরা খুবই সৌভাগ্যবান আমাদের মাঝে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাক্ষ্মণ তিনি মেডিটেশনের যে উপকারিতা এই পোস্ট কোভিড স্ট্রেস ম্যানেজমেন্ট সেই বিষয়টি নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন সম্মানিত দায়িত্বশীল এবং তিনি একজন মিশনারি আমরা বলতে পারি কেননা তিনি বুয়েট থেকে পাশ করেছেন কিন্তু তিনি ইঞ্জিনিয়ারিংয়ে না গিয়ে তিনি কিন্তু মেডিটেশনকেই তার পেশা হিসেবে বেছে নিয়েছেন মানুষের সেবার জন্য আমি বিনীত অনুরোধ করছি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাক্ষ্মণকে সামনে আসার জন্য সকালে ঘর থেকে বের হয় তবে সে একবার হজ সম্পাদনের সমান পুরস্কার লাভ করবে আর জীবনকে সুন্দর করার জ্ঞান এর চেয়ে ভালো জ্ঞান এর চেয়ে কল্যাণকর জ্ঞান এর চেয়ে প্রয়োজনীয় জ্ঞান আর কি হতে পারে তো আজকের এই দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর শ্রদ্ধা নিবেদন করছি কারণ আপনারা জানেন যে আজকে রবিউল্লাহ আউয়াল মাসের এক তারিখ এবং সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী তো আসলে যুগে যুগে কালে কালে স্রষ্টা যত মহামানবদের পাঠিয়েছেন পৃথিবীতে মানুষকে কল্যাণের জ্ঞানে জ্ঞানী করার জন্য তিনি ছিলেন তার সর্বশেষ প্রতিনিধি এবং প্রত্যেক মহামানব তারা যত জ্ঞান দান করেছেন মানুষকে জীবনকে সুন্দর করার জন্য তার মধ্যে অত্যন্ত ফান্ডামেন্টাল বেসিক একটি জ্ঞান প্রত্যেক মহামানব শিখিয়ে গেছেন সেটি হচ্ছে মেডিটেশন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তিনি মেডিটেশন করেছেন হযরত মূসা আলাইহিস সালাম মেডিটেশন করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট মেডিটেশন করেছেন মহামতি বুদ্ধ বছরের পর বছর অশ্বত বৃক্ষের নিচে ধ্যান করেছেন মেডিটেশন করেছেন তারপর তিনি বোধি লাভ করেছেন আমাদের মুনি ঋষি যারা ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ঠাকুর রঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূলচন্দ্র তারা ধ্যান করেছেন মেডিটেশন করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে সে 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেক রমজান মাসে হেরা গুহায় তিনি এক মাস ধ্যান মগ্ন থাকতেন আত্ম নিমগ্ন থাকতেন এবং এই ধ্যান মগ্ন অবস্থায় তার উপরে পবিত্র কোরআন নাযিল হয়েছিল পবিত্র সময়কালের রাতে তো আসলে মহামানব এবং যে কোনো আল্লাহ রসুলের আরেকটি হাদিস হচ্ছে যে 1 ঘন্টার ধ্যান 70 বছর নফল ইবাদতের সময় এবং সেই ধ্যানের সবচেয়ে আধুনিক পদ্ধতিটি আমরা শেখার সুযোগ পাচ্ছি মাতৃভাষায় যার নাম হচ্ছে তবে আমরা ধ্যান মোরাকাবা এই শব্দ দুটো ব্যবহার না করে আমরা মেডিটেশন শব্দটি ব্যবহার করি এই কারণে ধ্যান মোরাকাবা শুনলে লোকের মোটামুটি একটু তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে মেডিটেশন ও মেডিটেশন এসি রুমে চেয়ারে বসে করা যায় তাহলে এটা ঠিক আছে কারণ আমাদের দেশে যা হয় আর কি মানে দেশি ঠাকুরের চেয়ে বিদেশি কুকুর অনেক শ্রদ্ধে ঠাকুর তাতে কি ব্যাটা তো দেশি কিন্তু কুকুর তাতে কি যে বিদেশি তো যে কারণে আমাদের ধ্যান যেটা জাপানে কি এখন জেন হিসেবে যেটা চর্চা হচ্ছে সেটা এখন আমাদেরকে মেডিটেশন নাম দিয়ে শিখতে হচ্ছে তো এই যে ধ্যান মেডিটেশন কোয়ান্টাম অনেক শ্রদ্ধেয় শিক্ষক আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি যে পরম করুণাময় তাকে তৌফিক দিয়েছেন যে তারা 29 বছর এককভাবে তিনি এই মেডিটেশনের জ্ঞান মানুষকে দিয়ে আসছেন একটানা 4 দিন 40 ঘন্টা দাঁড়িয়ে থেকে তো তিনি প্রথম 1993-তে যখন মেডিটেশন শুরু করেন আমাদের দেশে তখন তিনি বলেছিলেন মেডিটেশন হচ্ছে সায়েন্স
এবং তখন আমাদেরকে নিয়ে লোকজন মোটামুটি হাসাহাসি কম করে, এবং আমাদের সম্পর্কে সবচেয়ে সুন্দর সম্বোধন ছিল তখন পাগল। অবস্থাটা পরিবর্তন হয়ে গেল, বদলে গেল যখন 2003 সালে টাইম ম্যাগাজিন কভার স্টোরি করলো দ্য সায়েন্স অফ মেডিটেশন, এবং অবস্থাটা আরো পজিটিভলি চেঞ্জ হয়ে গেল যখন 2013 সালের ডিসেম্বর সংখ্যায় সায়েন্টিফিক আমেরিকান, যেটা সায়েন্টিস্টদের পত্রিকা, তারা কভার স্টোরি করলো দ্য নিউরো সায়েন্স অফ মেডিটেশন, যে মেডিটেশন করলে একজন মানুষের ব্রেইনটাকে সে পজিটিভলি তার ব্রেইন স্ট্রাকচারটা পরিবর্তিত হয়ে যায়। এবং এই যে পোস্ট কোভিড কোভিড ট্রমা বা পোস্ট কোভিড স্ট্রেস, যেটা গত 1.5-2 বছরে আমাদের মাইন্ড এবং ব্রেইনকে ডিটিউন করে ফেলেছে, এটা ডিটিউন করার জন্য এখন মেডিটেশনের কোনো বিকল্প নাই। এবং এই কথা আমরা বলছি না, এখন সব নিউরো সায়েন্টিস্টরাই কথা বলছেন, যে আমরা যে যে পোস্ট কোভিড যে স্ট্রেস, অনেকে দেখি যে মানে আবদুল্লাহ ভাই যেটা বলছিলেন আর কি, ভাই একটু দূরে দাঁড়িয়ে কথা বলে এবং ঘরের মধ্যেও তিনি মানে মাস্ক পরে থাকেন আর কি, মোটামুটি সবসময় ঘরের মধ্যেও মাস্ক আর কি, যেখানে টাচ করে নাকি আবার একটু স্প্রে করে নেন, সতর্কতার প্রয়োজন আছে। আমাদের শিক্ষক বলে যে সচেতনতার প্রয়োজন আছে, সতর্কতার প্রয়োজন আছে, কিন্তু এটাতে তিনি যেটা বুঝছেন এটা সতর্কতা না, এটা সচেতনতা না। দে বিকেম ডিস্টার্বড, তারা ডিস্টার্ব হয়ে গেছেন আর কি, তারা এখন স্বাভাবিক লাইফ লিডই করতে পারছেন। এখান থেকে বের হওয়ার জন্য আসলে সাম্প্রতিক সময়ে সম্ভবত সবচেয়ে সুন্দর কথা বলছেন প্রফেসর ডক্টর স্টিভেন লরেন্স, যিনি নিউরোসায়েন্টিস্ট হিসেবে এই সময় খুব সারা পৃথিবীতে অত্যন্ত পরিচিত, এবং তার একটা বই বেরিয়েছে সম্প্রতি, দ্য নো ননসেন্স মেডিটেশন এ সায়েন্টিস্ট গাইড টু দ্য পাওয়ার অফ মেডিটেশন। এবং নিউ সায়েন্টিস্ট পত্রিকায় 3 এপ্রিল 2021 সংখ্যায় তার একটা চমৎকার সাক্ষাৎকার বেরিয়েছে। সেই সাক্ষাৎকারের একটা ছোট্ট সিনপসিস যদি আমরা শেয়ার করি, যে তিনি মানে বিষয়টাকে কিভাবে উত্থাপন করছেন, তিনি বলছেন যে আমাদের হাসপাতালে এমন অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন ধরে ব্যথা বেদনা দুশ্চিন্তা ও বিষণ্ণতায় ভুগছেন, তাদের অসুস্থতা ও কষ্ট আরো বেড়ে গেছে কোভিড এর সময়, প্রচলিত চিকিৎসার পাশাপাশি আমরা তাদেরকে মেডিটেশন উদ্বুদ্ধ করে থাকি। এই রোগীরা প্রায়ই আক্ষেপ করে বলেন, খুব ভালো হতো যদি মেডিটেশনের কথা আরো আগে জানতে পারতাম, আসলে দেহে রোগ বালাই বাসা বাঁধার পরে নয়, বরং আরো আগে যদি মেডিটেশনের চর্চা শুরু করা যায় তাহলে রোগ জীবাণু প্রতিহত করাটা অনেক সহজ হবে। এটা উনি থিওরিটিক্যালি বলছেন, আর গত 1.5 বছরে আমরা কোয়ান্টাম থেকে এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা করে দেখিয়েছি, যে আমাদের সারা দেশে আমাদের 1000 ভলান্টিয়ার তারা কোভিডে যারা মারা গিয়েছেন তাদের দাফনের কাজ করেছেন, এবং আপনাদেরকে সুক্রিয়া আদায় করে বলতে পারি আমাদের একজন ভলান্টিয়ারকেও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয় নাই, তারা প্রত্যেকে সুস্থ ছিলেন। দিস ইজ পাওয়ার অফ মেডিটেশন। এখন তারা কেউ ঘরে ঢুকতে পারতো না কোভিড এর সময় আর কি, আমাদের মানে ফাউন্ডেশনের অফিসে থেকে তারা এই সেবা চালিয়ে গেছে, ঘর সংসার ছেড়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে বেরিয়ে গিয়েছিলেন, আমাদের ভলান্টিয়াররা সেভাবে কোভিড এর সময় তারা বেরিয়ে গিয়েছে। বরিশালের ঘটনা, আমাদের টিম যখন গিয়েছে তো তাকে বলছে যে ভাই চলেন আপনি আপনার বাবার লাশ তাকে শেষ বিদায় জানাবেন, আমাদের পিপিটি সব দিচ্ছি, আমরা যেটা পড়েছি এই ড্রেস পরেই আমাদের সাথে চলেন। না না না, আমার যাওয়ার দরকার নেই, যা করার আপনারা করেন, আমার যাওয়ার দরকার নেই। এবং দেখেন প্রকৃতি কত নির্মম প্রতিশোধ গ্রহণকারী, ওই ছেলের লাশ নেওয়ার জন্য পরদিন ওই পাশে আবার আমাদের দিতে, কিন্তু আগের দিন সে কিন্তু বাবার লাশ দাফন করতে যাওয়াটাকে অপ্রয়োজনীয় মনে করেছে, কেন করো না। কিন্তু কই আমাদের ভলান্টিয়াররা যারা চেনে না জানে না তাদের লাশ এত মমতা দিয়ে দাফন করেছে, না আমি তো দুঃখ করে বলি মাঝে মাঝে যে আমার বাবা চাষা দুজনেই মারা গেছেন, আমিও তাদের লাশ এত মমতা নিয়ে গোসল করাই নাই যতটা একদম অচেনা অচেনা মানুষকে আমরা মমতা নিয়ে গোসল করে গেছি। কেন? কারণ আমাদের ভিতরে কোনো ভয় ছিল না, আমাদের ভিতরে শুধু মমতা ছিল, এবং মেডিটেশন এই সাহস এবং মমতাটা সৃষ্টি করেছে। যেটা বলছিলাম যে প্রফেসর ডক্টর স্টিভেন লরেন্স তিনি খুব সুন্দরভাবে বলছিলেন যে
অনেকে প্রশ্ন তিনি বলছিলেন যে যদি আমার কথাই ধরি, তার নিজের কথা বলছেন, যে আমাকে শেখানো হয়েছে কিভাবে চিকিৎসক হওয়া সম্ভব। মানে তিনি একজন আমেরিকান ডক্টর, তার পড়াশোনা আমেরিকাতে, কিন্তু কেউ শেখায়নি কিভাবে আমি নিজেকে ভালো রাখবো। মেডিটেশন হয়তো আমাদের চারপাশের ঘটনাগুলোকে বলতে ফেলতে পারবে না, কিন্তু প্রত্যাশিত অপ্রত্যাশিত প্রতিটি ঘটনায় আমার দেহ মন কিভাবে প্রভাবিত হবে সেই বিষয়টির উপর নিয়ন্ত্রণ এনে দিলে মেডিটেশন। তার শেষ কথাটি খুব চমৎকার, আমি বিশ্বাস করি এক সময় আমাদের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হবে মেডিটেশন। এবং আজকে আমেরিকাতে 66% ডক্টর তারা মেডিটেশন প্রেসক্রাইব করছে, এবং আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্স ফর্মে যদি শুধু টিক চিহ্ন দেওয়া হয় যে আপনি নিয়মিত মেডিটেশন করতে পারেন, আপনার প্রিমিয়ামে 15-35% পর্যন্ত ডিসকাউন্ট। কেন? কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জানে যে যেহেতু আপনি মেডিটেশন করেন আপনার পেছনে তাদের খরচ কম হবে, কারণ আপনি বেশি সুস্থ থাকবেন আপনার পেছনে তাদের খরচ কম হবে। কারণ এটা বুঝতে হবে যে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু খেদমত করার জন্য বসে নাই, তারা ব্যবসা করার জন্য বসছে। তো আপনি মেডিটেশন করলে তার ব্যবসার লাভ, তো সেই কারণে তারা মেডিটেশনে উৎসাহিত করছে মানুষকে যে না ঠিক আছে আপনারা মেডিটেশন করেন। তো আমরা শুক্তি আদায় করি পরমকরুণাময়ের কাছে যে আমরা গত 29 বছরে আমাদের মানে আমাদের হাজার হাজার ঘটনার দেখার সুযোগ হয়েছে যে মানুষ কিভাবে মেডিটেশনে এসে তারা উপকৃত হচ্ছে, মানে চোখের সামনে দেখার সুযোগ হয়েছে। প্রথম দিন যে মানুষটা কোর্সে ঢুকছেন, মানে চেহারা দেখেই মনে হতো যে একটা ভেঙে পড়া মানুষ, যিনি মনে করছেন যে আর কে যে কয়টা দিন আর বেঁচে থাকবে, এই তো জীবন কাছে কোনো রকমের টেনে কাটিয়ে দিই। চতুর্থ দিন যখন কোর্স শেষে বেরোচ্ছে, এক ভদ্রলোক খুব সুন্দর বলছিলেন, আমি তো মরেই গেছি আর কি। চার দিন পরে আমার মনে হলো যে না, আমার মরতে এখনো অনেক দিন বাকি আছে, এত সহজে আমি মরছি না আর কি। হ্যাঁ, আমার এখনো অনেক কাজ বাকি আছে, বয়স্ক ভদ্রলোক আর কি। এই যে জীবনের প্রতি আশাবাদ ফিরে আসা, বিশ্বাস ফিরে আসা, দ্যাট ইজ পাওয়ার অফ মেডিটেশন। আসলে আমাদের মহামানব যে কেন ধ্যান করতেন, মেডিটেশন করতেন, এটা বিজ্ঞান মাত্র বুঝতে শুরু করেছে। বিজ্ঞান এখনো এটা আন্ডারস্ট্যান্ডিং এর এখনো অনেক পেছনে পড়ে আছে, কিন্তু যাও তাও যতটুকু বুঝতে পেরেছে, দে আর সারপ্রাইজড আর কি, যে অ্যাকচুয়ালি হাউ মেডিটেশন ওয়ার্কস আর কি। তো আমরা শুকরিয়া আদায় করি যে আমরা মেডিটেশনের সবচেয়ে সহজ পদ্ধতিটি নিয়ে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। তো আপনারা আসবেন, হ্যাঁ আপনারা আসবেন, আমাদের প্রত্যেক মাসেই মেডিটেশনের কোর্স হয় ঢাকাতে, এবং এই মাসের অবশ্য আজকে থেকে একটা কোর্স শুরু হয়েছে, আজকে গতকাল থেকে শুরু হয়েছে, আমাদের 4th ডেতে সোমবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আমাদের গেস্ট অ্যালাউড। আজকে এই প্রোগ্রামের সম্মানিত মেহমান যারা আছেন আপনারা আসতে পারেন, এবং আপনাদের খুব ভালো লাগবে আর কি। আর আগামী মাসে আমাদের কোর্স আছে নভেম্বরে, সামনের চট্টগ্রামে কোর্স আছে, আপনারা আসবেন। প্রত্যেক শুক্রবারে আমাদের কোয়ান্টামের যে শাখা সেল সেন্টার আছে, 1 ঘন্টার মেডিটেশন প্রোগ্রাম হয়, সপরিবার বাচ্চাদের নিয়ে আসবেন। আজকে একটা নিউজ দেখি খুব ভালো লাগলো আর কি, মানে সকালে বেলা নিউজটা দেখি মন খারাপ হয়ে গেল, মানে মনটা ভালো হয়ে গেল আর কি। যে আমাদের শিক্ষক অনেক আগে থেকেই বলছেন আমাদেরকে বারবার যে যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে চান, মানসিকভাবে সুস্থ থাকতে চান, পারিবারিকভাবে সুস্থ থাকতে চান, ডিলেট ফেসবুক। আজকে দেখলাম যে এই মাসে টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হচ্ছে ডিলেট ফেসবুক। আপনারা দেখেছেন কিনা জানি না, টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হচ্ছে ডিলেট ফেসবুক। তো আসলে এবং আমাদের কোর্সে আসলে বাচ্চাদের দেখলে ভালো লাগে, যে ছোট ছোট বাচ্চারা যখন মানে 4 দিন ক্লাস শেষ করে বলে যে আমি আম্মুকে বলেছি যে আম্মু আমি এখন আর মোবাইল নেবো না, আমার যখন 18 বছর বয়স হবে তখন আমি মোবাইল নেবো আর কি। মানে মা বাবা যেটা অনেকদিন বুঝিয়ে পারেন নাই যে বাবা মোবাইলটা কম ব্যবহার করো, অল্প ব্যবহার করো, যেমন এই যে কোভিডের সময় আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে কারা, আমাদের বাচ্চারা। আরে বাচ্চাদের স্কুল মাত্র খুলেছে, এখনো টের পান নাই, কারণ সপ্তাহে মাত্র 1 দিন ক্লাস হয়। জানুয়ারি থেকে যখন সপ্তাহে 5 দিন করে ক্লাস শুরু হবে তখন টের পাবেন কত ধানে কত চাল। আজকে প্রথম আলো রিপোর্ট দেখেছেন আপনারা, 84% শিক্ষার্থী এখন মানে হতাশায় ভুগছে এবং পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলেছে, সব ডিস্টার্ব। তোমাদের মানে পোস্ট কোভিড যে স্ট্রেস, সে মাত্র তার দাঁত এবং নখ দেখাতে শুরু করেছে, তাতেই এই অবস্থা। তো আমরা যদি এখনই উদ্যোগ না নেই, মানে খুব কঠিন অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে।
তো এই কারণে এই সময় মেডিটেশন ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল যেটা আমাদের প্রত্যেককে জানা এবং চর্চা করা উচিত মানে ধরুন কোভিড আগে আমরা বলতে পারতাম যে আচ্ছা মেডিটেশন যদি সময় সুযোগ পান আপনারা কোর্সটা করে নিয়ে মেডিটেশনটা করে নিয়ে আর এখন আমরা বলি সময় সুযোগের কথা চিন্তা করবেন না এখন আপনার জীবনের এই মুহূর্তের ফান্ডামেন্টাল প্রয়োজন হচ্ছে মেডিটেশনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আদারওয়াইজ শারীরিক এবং মানসিক ভাবে আপনি নিজেকে সুস্থ করে ধরে রাখতে পারবেন না ইম্পসিবল আমরা আপনারা তো দেখলেন যে এখন পোস্ট কোভিড ক্লিনিক গুলোতে মেডিটেশন শেখানো হচ্ছে বাধ্যতামূলক ভাবে আর কি আর আমাদের বাচ্চাদেরকে মেডিটেশন শেখানোটা এই সময় সবচেয়ে জরুরি প্রয়োজন তো মা বাবা যারা প্লিজ বাচ্চার বয়স যদি 10 বছর হয় এনাফ আর একটু বেশি বয়স দরকার নাই বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং তারা যে ডিজিটালি অ্যাডিক্টেড হয়ে গেছে এই যে তিনটা মেয়ে সম্প্রতি কি বলল পানি ছেড়ে পালিয়ে গেল ভার্চুয়াল ওয়ার্ল্ড রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে সে তাদের কোনো ধারণা নাই তারা মনে করে যে রিয়েল ওয়ার্ল্ড হতে হবে ভার্চুয়াল ওয়ার্ল্ডের মতো থ্যাংকস গড যে মানে ফিরে এসছে আর কি না তো মানে কি হয়ে যায় এবং দেখেন পোস্ট কোভিড ট্রমার সিমটম দু একটা জাস্ট দেখেন যে দেখতে শুরু করেছি আমরা এক ভদ্রলোক কিছুদিন আগে দেখলাম কি করেছে নিজের মোটরসাইকেল নিজে আগুন ধরিয়ে ধরিয়ে দিয়েছে অর্থাৎ তিনি যে ট্রমা স্ট্রেস এটা তিনি নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক কি করলেন তার 16 স্টুডেন্টের ধরে চুল কেটে দিলেন এতদিন পরে তোমার ছেলে মেয়েরা এসছে তোমার তো খুশি হওয়া উচিত যে এতদিন পরে ক্লাস করছি ওদের সাথে আবার সামনে না ওই যে অনলাইনে ক্লাস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে 1.5 বছর এখন অফলাইনে যে কিভাবে স্টুডেন্ট ম্যানেজ করতে হয় সেটা তো ভুলে গেছে এবং স্টুডেন্টরাও কত ট্রমাটিক চুল কেটে দিয়েছে তো তুমি এটাকে নতুন ডিজাইন বানিয়ে ফেলো না সে আবার ট্যাবলেট খেয়ে সুইসাইড করতে গেছে সব ডিস্টার্ব তো এদেরকে রক্ষা করতে হলে মেডিটেশন ছাড়া আসলে কোনো অল্টারনেটিভ যে সেলফ কন্ট্রোলটা আবার ফিরিয়ে নিয়ে আসতে তো আপনাদের সবার প্রতি মানে একটা বিশেষ অনুরোধ থাকবে কোর্স যখন সুযোগ পাবেন করবেন কোর্স করার সুযোগ পাচ্ছি না যখন সুযোগ পাবেন করবেন আপনার প্রত্যেক শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাস সাদা কায়ন আমাদের বনানীতে অফিস আছে আমাদের নিকেতনে অফিস আছে আমাদের মহাখালীতে অফিস আছে কাকরাইলে অফিস আছে উত্তরায় অফিস আছে মিরপুরে অফিস আছে দানমন্ডিতে অফিস আছে আপনাদের যেখানে সুযোগ হয় আমাদের ওয়েবসাইটের ঠিকানা নিয়ে ব্রাউজ করে শুক্রবার আপনি জয়েন করেন বাচ্চাদেরকে নিয়ে জয়েন করেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন তো মেডিটেশন করতে মিনিমাম সময় প্রয়োজন হচ্ছে 30 মিনিটস কারণ শিথিল হতেও তো একটু সময় লাগে তারপরেও আমার মনে হয় যে আমরা একটা ছোটখাটো একটা ডেমনস্ট্রেশন করে ফেলতেই পারি যদি আপনারা অনুমতি দেন আর কি তো আমরা ছোট্ট যে ইনস্ট্যান্ট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি যদি মনে করেন যে না একটু একটু স্ট্রেসড ফিল করছি আর কি ইনস্ট্যান্ট 5 to 10 মিনিটস আপনারা একটা রিল্যাক্সেশন প্র্যাকটিস করে ফেলতে পারেন এবং সবচেয়ে মজার হচ্ছে যে একবার যদি মেডিটেশন শিখে নিতে পারেন এরপর আর কোনো খরচ নেই একদম ফ্রি অফ কস্ট তো আমরা একটা ছোট মেডিটেশন করে ফেলি কটা পরিবার সদস্য যারা আছে তাদের জন্য তো এটা নতুন কিছু না সম্মানিত মেহমান যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন চেয়ারে মেডিটেশন বসে মেডিটেশন করবেন আপনার দুই পায়ের পাতা মেঝেতে লেগে থাকবে দুই হাত দুই হাঁটুর উপরে থাকবে মেরুদণ্ডটা সোজা রেখে বসবেন মেরুদণ্ডটা যত আবার একদম স্টিফ করে ফেলবেন না আরামদায়কভাবে সোজা রেখে বসবেন মোবাইল ফোনটাকে অবশ্যই এই সময়টাতে সুইচ অফ রাখবেন যারা চশমা পরে আছেন আপনি চাইলে চশমাটা খুলে রাখতে পারেন তো এরপরে কি করবেন আমি বলছি আপনারা সেভাবে ফলো করবেন যারা নিচে বসতে চান নিচে বসতে পারেন যে যেভাবে বসে কমফোর্ট ফিল করে বসা তো আমরা সবাই তো অনুরোধ করবো আশেপাশে যারা আছেন তারা এই সময়টাতে আর মুভমেন্ট করবেন না প্লিজ 5-10 মিনিট আপনারা কোনো মুভমেন্ট করবেন না আর মেডিটেশনে আপনার যে মুভ করলে এটা ফিলিংসটা খুব তীব্র হয় তো সবাই আরাম করে বসুন হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দমে নাক দিয়ে দম নিন আপনার উপরের পেট খুলবে ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন দম নিলে নেবে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আপনার শরীরে প্রবেশ করছে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আপনার শরীরে প্রবেশ করছে মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নিয়ে গেছে মনোযোগ দিয়ে সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে একটু শিরশির করছে
এবং শিথিল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এবার মুখমণ্ডলে মনোযোগ দিন, মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল পাচ্ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে, বেশি শিথিল হয়ে গেছে, বেশি ভারী হয়ে গেছে। এবার আমি যে যে অঙ্গের নাম বললো আপনি সেখানে মনোযোগ দেবেন, মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করবেন সেখানে রক্ত চলাচল পাচ্ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে, বেশি শিথিল হয়ে গেছে, বেশি ভারী হয়ে গেছে। আমি বলছি আপনি মনোযোগ দিন, মন অন্যদিকে চলে গেলে মনকে আবার যেখানে বলছি সেখানে নিয়ে আসবেন। চোয়াল, গলা, ঘাড়, কাঁধ, ডান হাত। মানুষ হিসেবে একটু তাপ লাগার ফলে বরফ গলে শীতল পানির স্রোত যেন নিজের দিকে নামছে। আপনি শিথিল আগের গভীর থেকে গভীর স্তরে প্রবেশ করছেন এবং নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন, ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক করে দিন, এবার দম খেয়াল করুন, আপনার পুরো মনোযোগ দিন নাকে, দমের প্রবেশ পথে খেয়াল করুন, অবলোকন করুন, বাতাস ভেতরে যাচ্ছে আবার বেরিয়ে আসছে, মন অন্যদিকে চলে গেলে মনকে দমের প্রতি নিয়ে আসুন, শুধু খেয়াল করুন বাতাস যাচ্ছে বেরিয়ে আসছে। যত খেয়াল করবেন তত আপনি শিথিল আগের গভীর থেকে গভীর স্তরে বুঝতে থাকবেন। খেয়াল করতে করতে অনুভব করুন আপনি হাত পা নাড়ানোর ক্ষমতা আস্তে আস্তে যেন হারিয়ে ফেলছেন, আপনার শরীর হয়ে যাচ্ছে নিস্তেজ গতি, আপনার শরীরের জৈব কোষগুলো আর জৈব কোষ নেই, পরিণত হয়েছে বালুকণে। অবলোকন করুন আপনি বালুকণা দিয়ে তৈরি একটি মানুষের রূপান্তরিত হয়েছেন, আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলো থেকে বালুকণাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করেছে, হাত, উরু, মাথা, মুখমণ্ডল থেকে বালুকণা সব যেন ঝরে ঝরে পড়তে শুরু করেছে, আপনি পরিণত হচ্ছেন একটা বালুর স্তূপে। অবলোকন করুন আপনি একটা বালুর স্তূপ, এবার ঠান্ডা একটা বাতাস উত্তর দিক থেকে ভেসে আসছে এবং বাতাস আপনার শরীরের অবশিষ্টাংশ হিসেবে যে বালুকণাগুলো রয়েছে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই, আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা, আপনার মন। মনের বাড়ির পথে আপনি আলফা স্টেশনে এসে পৌঁছেছেন, আলফা স্টেশন মনের বাড়ি যাওয়ার পথে একটা চমৎকার জায়গা, এখান থেকে আপনি এখন 19 থেকে শূন্য গণনা করে আপনি পৌঁছে যাবেন শান্তির নীর মনের বাড়িতে। আমি গণনা শুরু করছি 19, অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর, আলোয় আপনি অবগাহন করছেন, আলোর এক সুন্দর পথ রচিত হয়েছে আপনার সামনে, আপনি পথ পৌঁছে গেছে মনের বাড়িতে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11 গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি, 10, 9, 8, 7, 6 গভীর থেকে গভীরে, 5, 4, 3, 2, 1, 0 আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অবলোকন করুন মনের বাড়ি, এক চমৎকার প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজ করছে, যেরকম পরিবেশে গিয়ে আপনি সবচেয়ে বেশি আনন্দ পান, যে ধরনের পরিবেশ আপনাকে প্রশান্তি দেয়, আপনাকে আনন্দিত করে, আপনাকে উৎফুল্ল করে,
রেস্ট করে তেমন একটা পরিবেশে আপনি এখন বিশ্রাম নিন মনের বাড়িতে। সমুদ্র ভালো লাগলে সমুদ্র অবগাহন করুন, পাহাড় ভালো লাগলে পাহাড়ের নিস্তব্ধতায় হারিয়ে যান, ঝর্ণা ভালো লাগলে ঝর্ণায় ভিজুন, বাগান ভালো লাগলে ফুলের বাগানে ঘুরে বেড়ান। যেভাবে ভালো লাগবে পার্থিব জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট স্ট্রেস আপনি রিল্যাক্স করার সাথে সাথে আপনার ভেতর থেকে এই দূষিত জিনিসগুলো বেরিয়ে যেতে শুরু করেছে। আপনার মন শান্ত প্রশান্ত সরোবরের মতো নিস্তরঙ্গ হয়ে উঠছে। আনন্দ 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 অনুরণন আপনি অনুভব করছেন আপনার অন্তরে আপনার অস্তিত্বের কুঁজিতে। আপনার মনের এই আনন্দ তরঙ্গ শরীরের প্রত্যেকটি কোষে, আপনার শরীরে যে 70 ট্রিলিয়ন থেকে 100 ট্রিলিয়ন কোষ রয়েছে, এই আনন্দ তরঙ্গের রেজোনেন্স প্রত্যেকটা কোষে কোষে ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা কোষে আনন্দ আনন্দ ছড়িয়ে পড়ছে এবং কোষ প্রতিটি কোষ নিরাময় লাভ করছে, সুস্থতা লাভ করছে। আপনি ভেতর থেকে আপনি সুস্থ হয়ে উঠছেন। অনুভব করুন আপনার যেখানে যেখানে ব্যথা, শরীরের যেখানে যেখানে ব্যথা, সেখানে যে কোষগুলো সেই কোষগুলোতে নিরাময়ের একটা স্পন্দন যেন সৃষ্টি হয়েছে। সেখানে মনোযোগ দিন আপনার শরীরে যেখানে সমস্যা আছে, ডায়াবেটিস হলে প্যানক্রিয়াসে মনোযোগ দিন, হার্টে সমস্যা থাকলে হার্টে মনোযোগ দিন, মেরুদণ্ডে ব্যথা থাকলে সমস্যা থাকলে সেখানে মনোযোগ দিন। এবং মনোযোগ দেওয়ার সাথে সাথে একটা শিশুকে মনোযোগ দিলে সে যেরকম উৎফুল্ল হয়ে ওঠে, আপনার সেই জায়গাতে মনোযোগ দেওয়ার ফলে আপনার শরীরের সে স্থানের কোষগুলো উৎফুল্ল হয়ে উঠছে এবং সুস্থতা লাভ করছে। আসলে আমাদের অসুস্থতার মূল কারণ হচ্ছে আমরা মনোযোগ দিই না নিজের প্রতি, আমরা যত্ন নেই না নিজের। তিন ভরি ওজনের সোনার বালার যে যত্ন নেই, যে হাতে বালাটা পরি সেই হাতের যত্ন কি ততটা নেই নেই না। বাড়ির যতটা যত্ন নেই, আপনার শরীর নামক যে বাড়িটাতে আপনার আত্মা বসবাস করেন সেই বাড়ির যত্ন কতটা নিয়েছেন আপনি? এবার নিজের দিকে মনোযোগ দিন, নিজেকে ভালোবাসুন। মনে মনে আমার সাথে বলুন, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। নিরাময় প্রশান্তির এক অনুরণন নিয়ে আপনি এখন স্বাভাবিক জাগ্রত অবস্থায় ফিরে আসবেন এবং এই অনুরণন নিয়েই আজকের দিনের বাকিটার সময় আপনি কাটাবেন এবং এই অনুরণন নিয়েই আপনি রাতে ঘুমাতে যাবেন এবং সারা রাত এই নিরাময়ের তরঙ্গ আপনার অস্তিত্বে অনুরণিত হতে থাকবে এবং আপনি ধীরে 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 সুস্থতার পথে, প্রশান্তির পথে, স্ট্রেস মুক্ত জীবনের পথে সহজ স্বতঃস্ফূর্তভাবে আপনি অগ্রসর হবেন। চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি, আমি এখন অনেক
শূন্য থেকে সাত গণনা করবো, আপনি স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসবেন। এবার লম্বা দম নিন, নাক দিয়ে দম নেবেন, বুক ফুলবে, মুখ দিয়ে বা নাক দিয়ে দম ছাড়বেন। শূন্য এক, অবলোকন করুন, অনুভব করুন, উড়ে যাওয়া বালুকণাগুলো চারপাশ থেকে এসে আপনার শরীর গঠন করছে। আবার লম্বা দম নিন, দুই তিন, অবলোকন করুন আপনার প্রতিটি বালুকণা এখন প্রাণবন্ত জৈব কোষে রূপান্তরিত হচ্ছে। আবার লম্বা দম নিন, চার পাঁচ, অবলোকন করুন আপনার শরীর সুন্দরভাবে পুনর্গঠিত হয়েছে। এবার মনে মনে বলুন, সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠবো, আমার মাথা ঘাড় কাঁধ বা শরীরে কোনো অস্বস্তি থাকবে না, পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ চাঙ্গ অনুভব করবো। লম্বা দম নিন, ছয় সাত, চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, এবং সবাই মিলে একটু একসাথে আমরা বলবো, বেশ ভালো লাগছে, হ্যাঁ বেশ ভালো লাগছে, আবার একটু বলি, বেশ বেশ ভালো লাগছে। তো আমাদের এই ভালো লাগার পরিমাণ বাড়তেই থাকুক, এবং ধ্যানের মধ্য দিয়ে এই ভালো লাগার রাজ্যেই আমরা সবসময় অবলম্বন করব, এবং ইনশাআল্লাহ আমরা শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, আত্মিকভাবে আমরা ভালো থাকবো। তো সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালাম।